রাত হলেই বাড়ি থেকে বিশেষ প্রয়োজন ছাড়া বের হতে চান না গ্রামবাসীরা। অন্ধকারে নাকি পিছু নেয় বাচ্চা ভূত, শিশুদের নাকি আরো বেশি পছন্দ সেই আত্মার, সমবয়সী দেখলে খেলতে চায়। ঘটনাটি পশ্চিমবঙ্গের নদিয়ার কল্যাণী পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ভুট্টা বাজার এলাকার। এমন ঘটনায় কুপকাত গ্রামবাসীরা। কচিকলায় নিশির ডাক নাকি গভীর রাতে প্রায় শোনা যায় গ্রামের বিভিন্ন জায়গায়। ভয়ে দরজা জানলা বন্ধ করে রাখেন তারা। ভূতের হানা শুরু হয়েছে ঠিক 1 সপ্তাহ আগে থেকে। গ্রামের বয়স্কদের দাবি, 13 বছরের মেয়ে শনির মৃত্যুর পর থেকেই নাকি এই ভূতুরে ব্যাপার শুরু হয়েছে গ্রামে। ভূত দেখার দাবি যারা করেছেন তাদের কথা মতো ভূতের বাচ্চার চেহারা গ্রামের শনির চেহারার সঙ্গে মিল রয়েছে। এমনকি শনির পরিবারেরও দাবি, তাদের বাড়ির মেয়ে মৃত্যুর পরে আবার ফিরে এসেছে গ্রামে। মৃত কিশোরীর পরিবার জানিয়েছে, গত সপ্তাহে রোববার রাতে সাপে কাটে শনিকে, হাসপাতালের বদলে ওঝার কাছে নিয়ে যাওয়ায় ঠিক বলে মনে করেছিলেন শনির বাবা মা। ঘণ্টা তিনেক ওঝার ঝাড়ফুঁকে কিশোরীর শরীরে আরও অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। চিকিৎসকরা জানিয়ে দেন, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় বিষ ছড়িয়ে পড়েছে তার সারা দেহে, মৃত্যু হয়েছে কিশোরীর। পুলিশ জানিয়েছে, মৃতদেহ সৎকারের বদলে সেটি বাস্তববন্দী করে নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশের বালিয়ার আমলোকাতে। কিশোরীর পরিবারের বিশ্বাস ছিল সেখানকার এক পাঠ স্থান পূজা দিলে নাকি মৃত মেয়ে আবার বেঁচে উঠবে। শেষে দেহে পচন ধরতে শুরু করায় ফের গ্রামে ফিরে আসে শনির পরিবার, দেহ সমাধি দেওয়া হয়। গ্রামবাসীদের ধারণা, এরপর থেকেই নাকি কিশোরীর অতৃপ্ত আত্মা গ্রামে ঘুরে ফিরে বেড়ায়। এক গ্রামবাসীর দাবি, আমার বাড়ির ছেলেমেয়ের সঙ্গে খেলতে আসতো ওই মেয়েটির আত্মা, সবাইকে মেরে ফেলবে। প্রিয় দর্শক, এই ভূতুরে ঘটনা সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।